পাওয়া মাছ চিনবেন যেভাবে। মাছ কিনতে গেলে ঠকে যান এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। অনেক সাবধানতা অবলম্বন করে মাছ কিনে বাসায় নেওয়ার পর দেখা যায় মাছটি পচা, কিন্তু যদি জানা যায় তাজা মাছ চেনার উপায় তাহলে ঠকে যাওয়ার আশঙ্কাটাই থাকে না। তাই জেনে নিন টাটকা মাছ কেনার কয়েকটি টিপস। মাছ হাতে নিলে যদি পিছলে যায় তাহলে বুঝবেন মাছটি টাটকা। মাছের চোখ ভালোভাবে লক্ষ্য করুন, চোখ যদি ভিতর দিকে বসে যায় তবে সেটি টাটকা নয়। মাছের চোখ কখনো ঘোলাটে হয় না, আর খানিকটা বাইরের দিকে বের হয়ে থাকে। ছোট মাছের পেট ফাঁক করে যদি দেখেন ভিতরের পটকাটি লাল ও ভেজা তাহলে বুঝবেন তাজা মাছ। পুরনো মাছের পেটের ভেতরটা শুকনো হয়। কেউ কেউ মাছের পেটি কিনে থাকেন, অল্প চাপ দিয়ে দেখুন, যদি কাটা থেকে মাছটি আলাদা হয়ে যায় তবে জানবেন সেটি টাটকা মাছ নয়। চিংড়ি মাছ হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যায় কিনা দেখুন, যদি তা হয় তাহলে বুঝবেন মাছ টাটকা নয়। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।